হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। তো তোমরা সবাই ফার্স্ট অফ অল কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তোমাদের সবার ভালোবাসাতে আশীর্বাদে খুব ভালো মতন চলে যাচ্ছে দিনগুলো। প্লিজ এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর তোমাদের আজকে একটা ভীষণ ভালো খবর দেওয়া আছে, সেটা এখানে এক মাসি বাড়ি আছে, তো মাসি আমাকে ইনভাইট করেছে। মানে তোমরা বলতে পারো এটা আমার 3 নম্বর স্বাদ, তো স্পেশালি আমাকেই খাওয়া দাওয়া আর কি দেবে। এই বাড়ির সবারই নিমন্ত্রণ, সবাই একসাথে যাবো, কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু মেনলি আমার জন্য। তো হচ্ছে মাসির খুব ইচ্ছে ছিল আমাকে খাওয়াবে, তো যাই হোক খাওয়া দাওয়া হবে সেখানে। তা এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি কিছুই এখনও খাওয়া দাওয়া কিছুই করিনি, ঘুম থেকে উঠেই আগে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো সকালে ব্রেকফাস্ট করে করে স্নান ধান করে তারপরে মাসির বাড়িতে যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নিচে তাকাই করো, যেখানে তাকাও ওখানে তাকাই করো। এখানে তাকাতে হবে, এখানে দেখতে হবে, তাহলে তোমার জন্মদিনের কেকটা বিশাল বড় নিয়ে আসবে। গুড গার্ল, কুটুস তো খুবই ভালো। করো করো করো, আমি যে ভিডিও করছি করো। হ্যাঁ, তোমার মতো কেউ উজি দাদা পারে না। এই যে সরিয়েটা করো তো, আমি ভিডিও করছি, তোমাকে একটু পরে দেখাবো ভিডিওতে। এটা করো এবার, এটা দাগ দাও আগে। বাহ, টিভি একটু পরে দেখবা, আগে পড়াশোনা করো না, তারপর টিভি দেখবা। নড়ছে নড়ছে, হ্যাঁ তোমাকে লাঠি মারছে? ও যে লাঠি মারছে ওকে, ওটাই ফিল করছে। শোনা মা, এটা শোনা মা, বলো তাড়াতাড়ি চলে আসো, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো, তোমায় কোলে নিব। কি বলো, তুমি করলে নিবা না? আর কি কি করবা বলো? কেক খাওয়াই দিবে? আর তুমি স্নান করাবো না? ও স্নান করাবে, ও খাওয়াবে, সব কিছু করে দেবে, দিদি ভাই বলে কথা। তো সকালের ব্রেকফাস্ট আজকে চাউমিন, বটটা আমার জন্য কেউ বানলো না। আগুটোস, কি খাচ্ছ? তামিন, তোমারটা তো স্পেশাল হয়ে বানানো, ঝাল ছাড়া। সবাই চাউমিন খাচ্ছে আজকে, খাও খাও খাও, মোবাইল দেখছো কেন? চাউমিন খাও, কুটুস খাও, আমি ভিডিও করবো, করো তো একটু খায় দেখাও তো। চামচ দিয়ে, চামচ দিয়ে, ওইভাবে না, ছি এইভাবে না, চামচ দিয়ে খাও। ঝাল নাই, ঝাল দেয়নি তোমার জন্য, স্পেশালি ওর জন্য আজকে চাউমিনটা করা, তুমি বলাতেই কিন্তু চাউমিন করলো। ভালো ভালো হয়েছে? ও বলে, ও কালকে বলে রাখছিল যে আজকে চাউমিন খাবে ব্রেকফাস্ট। জামাই বলে কথা, আবার তো দুপুরে তো আজকে আবার আছে মিশো বাড়ির নিমন্ত্রণ। এবারে আমি খাবো, ইয়াহু। তোমরা আবার হঠাৎ করে ভাবছো যে চাউমিনের পর আবার এই সিমই কোত্থেকে আসলো? ব্যাপার হচ্ছে এটা আমার খাওয়ার ইচ্ছা করছিল, তো বৌদিকে বলাতে বৌদি সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। ব্যাপার হচ্ছে এখন আমার যা ইচ্ছা করবে সবাই এখন আমাকে তাই খাওয়াবে, তো এত ভালো একটা সুযোগ কি আর হাতছাড়া করা যায়। সেজন্য এখন সিমই খাবো, আর সিমইটা কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। তো রেডি হয়ে গেছি, এখন যাব, অনেকটাই দেরি হয়ে গেল। এই কুটুস ঘুমাচ্ছিলো, ওকে টেনে তুলতে তুলতে অবস্থা খারাপ, ওর জন্য অনেকটাই দেরি হয়ে গেলো। আর হচ্ছে এখন হয়তো 2:30 মতন অলরেডি বেজে গেছে, তো মেশো সমানে ফোনও করে যাচ্ছে, তো তাড়াতাড়ি যাই গিয়ে খাওয়া দাওয়া করি, কারণ আমার জন্য সবকিছু তুলে টুলে রাখছে খাওয়ার দাওয়ার। তো এই যে কুটুস, তুমি তো ঘুমিয়ে গেছিলে, ওকে ঘুম থেকে কোনোরকম টেনে টেনে তুললাম গল্প গল্প করে, তাই না? চলো এখন যাবো, গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো।
তো আমরা একটু আমাদের ফ্যাক্টরিতে আসলাম। এখানে হচ্ছে এই যে নতুন আমাদের বাড়ি হচ্ছে, এটার কালারটা দেখতে আসলাম। আমরা যদিও কালার চুজ করেছিলাম ফোনে, তো সামনে সামনে দেখে যাই। অনেক সুন্দর, আসা হয় না। এখানে সব লোহা লক করে ভর্তি। উপরে যাব, থাকো কুটু, সেখানেই থাকো। ওইদিকে সব পিছনে কাজকর্ম হচ্ছে, তো এখন যাই, দেখে নিলাম। এবার মাসি বাড়িতে যাব, ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে আমাদের নতুন বাড়ি। কবির থেকে ভালোবাসো? ভালো লাগে তোমার নারকেলের জল? আচ্ছা ঠিক আছে, তোমাকে খাওয়াবো। তো আমরা চলে আসছি মাসি বাড়ি, বসে আছি। আর এই যে দেখো চারিদিকে হরিয়ালি। অ্যাকচুয়ালি এটা মাসিদের ওপরের তালা, এটা এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে ওপরে এখনো শিফট হয়নি মাসিরা। প্রচণ্ড গরম আছে, প্রচণ্ড গরম। ও জানে না আমি যে চলে যাব। আমি যখন ব্যাগগুলো গাড়িতে তুলি তখন ও বলছে এগুলো নিয়ে কী করবা, বলছে রাখছি ব্যাগ গাড়িতে। কুটু এখনও জানে না ব্যাপারটা যে আমি এখান থেকে চলে যাব। শুনলেই টের পায়ে গেলেই ও কান্দে, কান্নাকাটি করবে, চুপ করে যেতে হবে ওকে না জানায়। তো মেনুতে কী কিছু লাগবে দেখিয়ে দিই। মাছের ঝোল, ডাল, চিকেন কষা,
আর এটা হচ্ছে আমড়ার চাটনি, ছোটো মাছের চচ্চড়ি আর হচ্ছে মিষ্টি। তো আমার প্রত্যেকটাই পছন্দের, যা যা আমি পছন্দ করি তাই মাসি করেছিলো, আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিলো খেতে। আমার নিচে বসে খেতে একটু অসুবিধা হচ্ছিলো, পরে আমি টুল নিয়েছিলাম, এইভাবে খাওয়া যাচ্ছিলো না। আর হচ্ছে আমার সাথে সাথে সবাই নিমন্ত্রিত ছিল, তো সবাই এই যে একসাথে বসেই খাচ্ছে, সবাই পছন্দ করে করে নিচ্ছে, মানে এই পিস ওই পিস হাড় হেন তেন ব্যাপার হচ্ছে এরকম। টাটা, আবার আসবো একটু পরে, চকলেট নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে যাও। তো এখন আমি আছি এই যে কালিয়াগঞ্জের রাস্তায়, কালিয়াগঞ্জে ঢুকে গেছি। তোমাদের সকালবেলায় বলেছিলাম যে আজকে আমি বাড়ি চলে আসব, কুটুস কিন্তু বুঝতেই পারলো না যে আমি চলে গেলাম। ও জানলো যে আমি ওর জন্য চকলেট কিনতে আসছি। প্রতিবার এরকম মিথ্যে কথা বলে বলেই আসতে হয়, নয়তো খুব কান্নাকাটি করে আর ওটা একদম আমার ভালো লাগে না। তো যাই হোক, সাত ফাত সব কিছু খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাড়িতে।